এরকম শাশুড়ি মা কোথায় পাওয়া যায়? বৌমা, ও বৌমা, উঠেছো? ও ওঠোনি। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, আমি দেখতে এলাম। ঘুমো ঘুমো, ঘুমোবে তো ঘুমো। আসলে তুমি উঠছো না দেখে আমি এলাম একটু চা দিতে। আমাদের সকাল উঠে চা খাওয়া হয়ে গেছে, তো তোমার জন্য তাই চাটা করে নিয়ে এলাম। প্রায় 10টা বাজে, আমাদের জলখাবারও খাওয়া হয়ে গেছে। তুমি নাও, এখানে বসে বসে এখন চাটা খেয়ে নাও, ঠিক আছে? চাটা খাওয়া হয়ে গেলে তারপরে আরামসে তুমি বাইরে এসো, আমি জলখাবার বাড়ছি তোমার জন্য। তোমার যতক্ষণ ইচ্ছে তুমি ততক্ষণ ঘুমাবে, কোনো ভয় নেই। তুমি নিজের বাড়ির মতোই এখানে থাকবে, বাড়িতে যা করতে তাই করবে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার দরকার নাই, আমি আছি তো, ঠিক আছে? তুমি চলে এসো, আমি খাবার বাড়ছি তোমার জন্য। আসলাম। আরে কি ব্যাপার বৌমা, তুমি রান্নাঘরে? না না, তোমাকে রান্না করতে হবে না, আমি এখানে করছি তো। হ্যাঁ, দরকার নেই, তুমি রেস্ট করো গা। এখন এই বয়সে রান্না বান্না করার কি আছে? এখন অনেক সময় পড়ে আছে, এখন আমাকেই সামলাতে দাও। এরপর থেকে তো তোমাকেই সামলাতে হবে, তাই না? তুমি বরং স্নান টান করে ঘরে গিয়ে বসো এখন। বলেছি না, এটাকে নিজের বাড়ি ভাববে। আমার মেয়েও যখন আসে আমি কি রান্না বান্না করতে দিই তাকে? কি তোমাকে আমি এখন রান্না করতে দেবো? যখন আমার অসুবিধা হবে পরে করবে, আমাকে এখন করতে দাও। তুমি যাও, স্নান টান সেরে নাও গে, দিয়ে কোনো মুভি টুভি দেখো গা, যাও ঘরের মধ্যে। বাবু তো কাজে গেছে, সময়ও কাটবে না, যাও গিয়ে মুভি দেখো গা বা গান টান শোনো। আমি এখানে রান্নাবান্না করে নিই, তারপরে খাওয়ার সময় তোমাকে ডাকবো। যাও মা, যাও। ও বৌমা, ওখানে মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? তোমাকে না বললাম আমি স্নান টান করে গিয়ে একটু ঘরে রেস্ট নিতে? কি হয়েছে গো, হাতে অতগুলো জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছো কেন? দেখো ভগবান, বাবুর খেয়ে দিয়ে কাজ নেই, কতগুলো জামা কাপড় জমিয়ে রেখেছে। এইটুকু বাচ্চা মেয়ে পারে এতগুলো কাচতে? তুমি রেখে দাও মা, তুমি চিন্তা করো না, আমি আছি কেচে নেবো, ও আমি দুদিনে কেচে নেবো, কোনো অসুবিধা নেই। তুমি পারো এতগুলো কাচতে? বাড়িতেও তো কোনো দিন কাচে, আমার মেয়েটাও তো কোনো দিন কাচে না জামা কাপড়। তুমি কেন কাচবে শুধু শুধু? আমি কেচে নেবো, নাহলে ঘরে কাজের মেয়ে আছে, ওকে বলবো কেচে দিতে। তুমি রেখে দাও, কোনো চিন্তা করো না, যাও তুমি ঘরে যাও, তারপর বাবু আসুক, আমি ওকে বলছি যে একসাথে এতগুলো জামা কেন ও বের করে রেখেছে, তোমাকে দিয়ে কাচাবে? দাঁড়াও, হচ্ছে ওর আজকে, যাও তুমি ঘরে। হ্যাঁ, বসো বসো বৌমা, বসো, খেতে বসো, একসাথেই খাবো আমরা। না না, পরে বসার কোনো দরকার নেই, না তোমাকে খাবার পেটে দিতে হবে না, আমি তোমার শ্বশুর মশাই আর তুমি তিনজনে মিলে একসাথে খাবো। আর আমি তো ছেলেকে খাবার পাঠিয়েই দিয়েছি, অফিসে তো টিফিন নিয়ে চলে গেছে। চলো চলো বসো, একসাথে খাবো আমরা। আরে বৌমা, খাচ্ছ না কেন, কি হয়েছে? ও তুমি এই মাছ খাও না। এ বাবা, আসলে আমারই তো তোমাকে জানাটা উচিত ছিল, এই কয়েকদিন মাত্র হলো তুমি এসেছো আমাদের বাড়িতে। ছি 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 ছি, বৌমা তোমাকে খেতে হবে না, তুমি দাঁড়াও। মা ঠিক আছে, আমি তাহলে এখনই তোমাকে ডিম ভেজে এনে দিই, তুমি খেয়ে নাও, ঠিক আছে? আমি কালকেই তোমার শ্বশুরমশাইকে চিকেন আনতে বলবো, তুমি চিকেন খেতে তো ভালোবাসো, সেটাই কালকে করা হবে, ঠিক আছে বৌমা? এখন তাহলে আমি একটু অমলেটটা করে আনি, মা তুমি বসো, কিন্তু আমি পরে খাবো। না না, তুমি আগে বসো, আমি একসাথে খাবো বলেছি না। সারাটা দুপুর কি তুমি না খেয়ে থাকবে নাকি? তাই বললে হয়? তুমি আমার মেয়ে না, আমি তোমাকে না খাইয়ে খেতে পারি? চুপ করে বসো, আমি এক্ষুনি গিয়ে পোস্টটা করে আনছি। হ্যাঁ, এই বাবু কি হয়েছে রে, আমি বাইরে থেকে আওয়াজ পাচ্ছি, বৌমার উপর চিৎকার করছিস কেন? এরকম করে চিৎকার করবি না মেয়েটার উপর, ঠিক আছে? পরের বাড়ির মেয়ে এসেছে আমাদের বাড়িতে, তুই তার উপর চিৎকার করছিস, একদম জ্বালাবি না। চা একটা কাজ কর, অফিস থেকে তো এসেছিস অনেকক্ষণ হলো, বৌমাকে নিয়ে এবার একটু ঘুরে আয়, তাহলে বৌমার মনটা ভালো থাকবে। যাও মা, যাও তো, কোথাও তো ঘুরতে নিয়ে যাস না ঠিক করে বৌমাটাকে আমার। যাও নিয়ে যাও, মা তুমি যাও ওর সাথে, তুমি রেডি হয়ে নাও গা, যাও। একদম চিৎকার করবি না ওর উপরে, বলে দিলাম। আর অনেকদিন তো একটু শপিংও করাতে নিয়ে যাসনি বৌমাটাকে, যা নিয়ে যা না, একটু শপিং টপিং করিয়ে নিয়ে, কি কি লাগবে, কি কেনাকাটা করবে, ও বেচারা বলতে পারে না, যা তো নিয়ে যা, তাড়াতাড়ি যাও, বেরিয়ে যাও, দিয়ে শপিং টপিং করে, খাওয়া দাওয়া করে কোনো ভালো রেস্টুরেন্টে তারপরে ঘুরে ফিরে আয়, তাহলে দুজনেরই মনটা ভালো থাকবে, দেখবি আর ঝামেলা করতে ইচ্ছেই করবে না। যাও তাহলে তোমরা। হ্যাঁ আমি যাই, ওদিকে আবার রান্না বান্না করতে হবে রাতের। বাপ্পা, সব রান্না বান্না হলো, কি গো তোমাকে কি আমি এখন খেতে দেবো? বলছি ছেলে ছেলের বইয়ের তো আসতে দেরি আছে, খাওয়া দাওয়া করে আসবে, চলো তাহলে আমরা দুজন খেয়ে নিই নাকি? আর তোমাকে না আমি একটা কথা বলবো ভাবছি, বলবো বলছি, সন্ধেবেলায় না ওদের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছিল, তো আমি শুনেছি, ওদেরকে আমি বলিনি, বৌমা ওই কী সব আইফোন না কি নিবে বলছিল, সেটার জন্য তো বাবু বলছিল কদিন পরে, কারণ বাবু তো বিয়ে দিয়ে সামলে উঠলো, তুমি তো একটাও খরচা করোনি, যাই বলো না কেন, বাবুই তো সব খরচা করেছে নিজের বিয়েতে, তুমি তো আর কানাকুড়িও দাওনি, তাই তোমাকেই বলছি, তুমি তো শ্বশুরমশাই হও, পয়সা তো বেশ ভালোই জমিয়েছো,
দাও না বৌমাটাকে একটা আইফোন কিনে, টাকা ফাঁকা তো ভালোই জমিয়েছো, কি করবো টাকা নিয়ে, আজ আছি কাল নাই, আমরা ওকে দিয়ে দেবো, সারপ্রাইজ দেবো, আমাদের মেয়েটা খুশিই হবে। কি না বলো? হ্যাঁ তাহলে ওকে বলা যাবে না? আমার তো খুবই ভালো লাগছে ওকে দিতে পারবো। গয়নাগাটি বিয়েতে যা দিয়েছো দিয়েছো, ওইসব ভেবে লাভ নাই, বিয়েতে গয়নাগাটি সেটা আমাদের কর্তব্য দিতেই হবে। কিন্তু ফোনটা আশা করে চেয়েছে, আমরা তো মা বাবা হিসেবে দিতেই পারি ওকে, তাই না বলো? ঠিক আছে দেবে তো তাহলে, বেশ ঠিক আছে চলো তাহলে আমরাও খাওয়া দাওয়া করে নিই নাকি। আরে বৌমা তোমরা চলে এসেছো, পাশাপাশি দুজনকে কি সুন্দর লাগছে, কাউরির যেন নজর না লাগে। আবার হাতে এসব কি খাবার প্যাকেট এনেছো কেন? আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ও কি দরকার ছিল আবার এইসবে, ঠিক আছে রেখে দাও, পরে সকালে তখন দেখা যাবে। যাও। আর শোনো শোনো বৌমা, তোমার সাথে একটা কথা আছে। এই বাবু তুই ঘরে যা, বলছি তোমাকে একটা কথা বলে রাখি, ওই যে আমাদের পাশের বাড়ির ওই মেয়েটা আছে না, বুঝতে পারছো তো কার কথা বলছি, ও না আমার বাবুর প্রতি একটু ছুকছুখানি আছে, বুঝলে তো? তো বিয়ে তো আমি তোমার সাথে দিয়েই দিয়েছি, আমি না অতটা পছন্দ করি না ওই মেয়েটাকে। তো আজকে এমনি আমাদের বাড়িতে এসেছিলো কাকিমা কাকিমা বলে, যাই হোক তো আমি বেশ একটা পাত্তা দিই না, তোমাকেও বলছি একটু চোখে চোখে রাখবে, ঠিক আছে? তো এখনকার তো দিনকাল ভালো না, ছেলেও আমার আমার নিজের ছেলে বলে তো বলছি না, মাথা ঘুরতে কতক্ষণ, তাই কি না? তবে ছেলে আমার ভালোই, কিন্তু তবুও সেই জন্য বলছি ওকে একটু চোখে চোখে রাখবে, যাতে আর এদিক ওদিক না যেতে পারে, আর ঘরেই যাতে ভালোভাবে মনটা দেয় তোমার দিকেই বেশি করে, ঠিক আছে? যেমন তোমাকে ভালোবাসছে তেমন করেই যেন ভালোবাসে। শোনা মা আমার, এটা আমি তোমাকে বলে দিলাম, যাও এবার ঘুমিয়ে পড়ো, হ্যাঁ শুভরাত্রি। ভিডিওটি সম্পূর্ণ মানুষের বিনোদনের জন্য করেছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।